অরিজিনাল বাবার মতো দেখাচ্ছে, যেমন মনে হচ্ছে শ্মশান থেকে চুটে এসছে। যেখান থেকে মানে কি বলবো আমাদের লোকালের মধ্যে যে নদীটি রয়েছে, এই নদীটিকে নিয়ে যে জন নিয়ে যে করে বাবার মাথা ঢালা হয়, আর এটাই হলো শ্রাবণ সংক্রান্তির একটা বড় অনুষ্ঠান যাকে বলে। আর সব মানে আকর্ষণীয় জিনিস যেটা হলো আমাদের এখানে একটা ডিজে কম্পিটিশান রয়েছে। ডিজে কম্পিটিশনের মধ্যে সব থেকে হাই র্যাঙ্কের বলতে ঝাড়খণ্ড থেকে আসছে আমাদের ডিজে সার্জেন প্রোডাকশন, আর আমাদের বেঙ্গল থেকে রয়েছে পাওয়ার মিউজিক, বাদে আরও অনেক রকম আছে, বর্মন আছে, দাস আছে মানে নিউ দাস আছে, KTM, কালাকার, ওগুলো সবই আছে, মানে সব রকমের ডিজে চলবে, কোনো অসুবিধা নেই। যদি তোমরা দেখতে চাও মানে কি বলবো আমার লোকেশনটা যেটা রয়েছে এই নদীর লোকেশনটা আমি দিয়ে দেবো, আর কি বলে ওই ইয়ের যেখানে কম্পিটিশনটা হবে সেইখানে লোকেশনটা আমি দিয়ে দেবো। আর চলো, যে রোড শো চলছে বেজে বেজে যাবে, সে রোড শোটা আমি তোমাদেরকে দেখাবো, সব সেটগুলো মানে যতগুলো ডিজে এসছে সবগুলোর আমি দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ ভিউ, এইখান থেকে সব নদী থেকে জল নিয়ে যে করে বাবার মাথায় ঢালে, আমাদের সামনে যে একটা ভৈরব টেম্পেল বলে মানে ভৈরব মন্দির আছে ওইখানে জল ঢালা হয়, তারপরে নিজ নিজ বাবা ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালা হয়। ডিজে মানব যুগলি আছে সাথে একটু সুন্দর দৃশ্য একটা, মানে এটা হলো অরিজিনাল বাবাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু অরিজিনাল বাবার মতো দেখাচ্ছে, মনে হচ্ছে শ্মশান থেকে চুটে এসছে। তো দেখতে পাচ্ছো বাবা কেমন লাগছে দেখতে বাবাকে। তো প্রথমে দেখলে কালাকারের সেট আপ, তারপরে চলে এসছি আমরা রাস্তার মধ্যে গোস্বামীর সেট আপ দেখতে পেলাম। তো গোস্বামীর সেট আপ একটু লেগে মনে হয় ধাবাটা আছে, ধাবার মধ্যে খাওয়া দাওয়া করছে সামথিং কিছু একটা, জানি না বাজায়নি টেস্ট করেনি। এটা বাঁধা হয়েছিল আমাদের শাড়িতে, যেখানে অরিজিনাল যে কম্পিটিশনটা হবে সেইখানে বাঁধা হয়েছিল। আর যে তোমরা দেখতে পাচ্ছ সেটা আর তাদেরকে দেখিয়ে দিই যেখানে মেশিনগুলো আছে।
এই যে বললাম না এই যে সেটআপটা মানে মেশিনগুলো তখন দেখাতে পারলাম না তখন ঢাকা দিয়েছিল এই যে দেখতে পাচ্ছো মেশিনের সেটআপগুলো আর এখনই হয়তো সাউন্ড টেস্টিং করা হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি বললাম না রাস্তায় আস্তে আস্তে এটা শিপ হওয়ার সাথে দেখা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ তোমার নাম হ্যাঁ রোহিত আচ্ছা তোমার বাড়ি সরো আচ্ছা তুমি কিসে পড়ো কোন ক্লাসে পড়ো বড় ওয়ান আচ্ছা তুমি কি হেঁটে হেঁটে এখান থেকে যাবে গাড়িয়ে করে আর তাহলে তুমি বেরিয়েছো কখন বাড়ি থেকে নটায় আচ্ছা চলো ভালো করে যাবে আমি জানি না প্রাইজ আছে নাকি খুব সেক্সি লাগছে সেট আপটা এরপর বাজে কিরকম সেটাও দেখতে হবে বলতে ভুলে গেছিলাম যে এর মেশিন গুলো কোথায় আছে দেখতে পাচ্ছ উপরে রাখা রয়েছে এগুলো কিন্তু গোনা যাবে না কতগুলো আছে 44 পিস মেশিনেই রয়েছে আর বক্স রয়েছে কপিস তোমরা দেখতেই পাচ্ছ পিছনে কি আর এটা হলো ব্যাক সাইডের লুক খুব সেক্সি লাগছে দেখতে কিন্তু আমি অ্যাকচুয়ালি ভিডিওটা মূল উদ্দেশ্য বানিয়েছি কারণ আমি ছোটোর থেকে ডিজে সার্জেনের খুব ফ্যান তাই ভিডিওটা বানালাম তো তোমরা একটু দেখো মজা নাও আর সেইখানে যেখানে কম্পিটিশন হবে সেইখানে অবশ্যই তোমরা দেখতে পাবে অনেকক্ষণ পর ডিজে সার্জেন তার রং দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ কত পরিমাণে লোকজন অনেক অনেক দূর দূর থেকে লোক ডিজে কম্পিটিশন দেখতে এসছে এপাশে দেখতে পাচ্ছ গাড়ি কিরকম দাঁড়িয়ে আছে গাড়িটা মানে যে সেট আপটা বাঁধা আছে এটা সাইড করে মানে ঘুরিয়ে নিচ্ছে কারণ শাড়িতে কম্পিটিশন আছে ওইখানকে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি ডিজে সার্জেন এখনও পুরোপুরি সাউন্ড তুলেনি তাই এরকম শোনা যাচ্ছে যখন ফুল সাউন্ড দিয়ে দেবে মোটামুটি 5 কিলোমিটার পর্যন্ত ধুমধাম ধুমধাম শোনা যাবে তো চলো আর বেশি দেখালে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে তো যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর অনেক ভিড় ক্রস করে পৌঁছে গেছি সেই ঠিকানাতে যেখানে কম্পিটিশন হবে আমাদের ডিজে কম্পিটিশন তো এই দেখতে পাচ্ছ সেট আপ রয়েছে বর্মানের আর ওই সাইডে পাওয়ারে মানে দুটো একসাথে মিক্স করে পাওয়ারের পুরো ফুল সেটটা নামিয়ে দিয়েছে কারণ এখানে সার্জেন আসছে তো অ্যাকচুয়ালি মোটামুটি আশা করছি কিছু কিছু কম্পিটিশন হয়ে গেছে কারণ পৌঁছাতে পারিনি তো চলো কম্পিটিশনের সময় তোমাদেরকে দেখাচ্ছি
ডিজে কম্পিটিশনটা আশা করছি সবারই ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি এখানে উইনার কে আমিও জানি না, তুমিও জানি না, কিন্তু আমি তোমাদেরকে দুটো জিনিস বলতে পারি যে এখানে উইনার হতে চলেছে সার্জেন। কারণ সার্জেনের হচ্ছে যে সাউন্ডটা ছিল, মানে ওর যে গানের বা ডিজের সব কিছু যা ছিল সব একই রকম লেভেলের ছিল। তুমি এই সামনে থেকেও যেটা শুনতে পাবে, দূরে গিয়েও সেটাই শুনতে পাবে। আর পাওয়ারের কী হয়, পাওয়ারের শুধু সামনেটাতেই দুম দুম মানে শুধু ব্যাসটা খেলতে থাকে। আর যখন তুমি ওইখান থেকে রোডটা যে ছিল, রোডটা ক্রস করে গেলে তখন আর কিন্তু পাওয়ারের কোনো সাউন্ড কোনো শুনতে পাওয়া যাচ্ছিলো না, তখন কিন্তু সার্জেনের শোনাচ্ছিলো। তো এই জন্য বলছি এখানে সার্জেন উইনার। পাওয়ার যদি দেখতে চাও, যদি ব্যাসের দিক থেকে হয়, তাহলে পাওয়ার সামনে হচ্ছে পাওয়ার উইনার, ঠিক আছে। তো আমার চ্যানেলের ভিডিওটি যদি তোমাদের পছন্দ লেগে থাকে তো একটা শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও যে সেটআপটা তোমাদের খুবই পছন্দ। আর তোমার ভাইকে সাপোর্ট করতে ভুলো না, একটা সাবস্ক্রাইব করে দিও সবাই।